তারপর আসে হচ্ছে এখানে স্লাইডারের পার্টটা স্লাইডার পার্টটা কিভাবে করবো একটু বলি স্লাইডারটাও এভাবে কপি পেস্ট করে আমি চালাচ্ছি সো এটা একটু টেকনিক্যাল হ্যান্ডেল করতে হবে কিভাবে একটু বলি সো এখন কিন্তু এখানে জাভাস্ক্রিপ্টের কোড কিন্তু রয়ে গেছে চাইলে কিন্তু আমরা জাভাস্ক্রিপ্টের স্ক্রিপ্টের এখানে ইউজ করতে পারতাম যাক যেহেতু বাদ দিয়ে দিছি দিসি এটা গত ক্লাসে আপনি দেখাই দিছি সমস্যা হবে না সো গুগল গুগলে যাচ্ছি আবার একটু

সো আমাদের মেন যেহেতু এন্ড ডেভেলপমেন্টে না আমাদের মেন হচ্ছে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করা সো ওয়ার্ডপ্রেস শেখার জন্য এসতেমো সিএসএস আমাদের শেখা কমপ্লিট তারপরও আমাদের একটু একটা প্রজেক্ট করলে আমাদের এসটিএম সিএসএসটা আর একটু প্রপার একটা নলেজ আসবে এর জন্য আপনাদের একটা প্রজেক্ট করানো ট্রাই করছি সো এখান থেকে এই প্রজেক্টটা বা নিচে দেখে আরও যে এটা মোটামুটি ভালো লাগছে সো আমি এটা নিতে যাচ্ছি তাহলে এটা যদি নিতে চাই তাহলে এই যে এখানে ট্রাই ইট ইউর সেলফ আছে এখানে আছে সো ট্রাই ইট ইউর সেলফে ক্লিক করি তাহলে এটার থ্রুতে যে কুটটা আছে কুটটা বের হয়ে যাবে এই যে এখানে কুটটা চলে আসছে সে এখানে অতিরিক্ত কিছু ট্যাক্স দেওয়া আমার এগুলো কি দরকার সো এই অতিরিক্ত ট্যাক্সগুলো দেখে এই যে ডিভের আওতা দিন করা ঠিক আছে স্য আমি এখানে এটা উঠাই দিই সো তারপর কাজ হচ্ছে কি একটু রান করে দেখি তাহলে অতিরিক্ত এটা চলে গেল কারণ এখন যদি আমরা কুট বুঝি তাহলে আমরা কিন্তু আমরা মতো করে কাজটা করতে পারছি সো প্রথম থেকে যদি খেয়াল করি যে লিঙ্ক স্ট্রাকচার আছে এখানে কিছু সিএসএস এর কোড আছে ওই যে আমরা সিএসএস এর কোড শিখছিলাম স্টাইল টেকের ভিতর আমরা দিতাম যেটা বলতে আমরা যে যে এ বল ইন্টারনাল সিএসএস যেটাকে আমরা বলতাম সো ইন্টারনাল সিএসএস এর মাধ্যমে এখানে কিছু কোড আছে আমরা চাইলে এটাকে আবার এজ এ এক্সটার্নালও আমরা করতে পারি হ্যাঁ সমস্যা হবে না সো এখন এখানে আমরা যদি দেখি যে বডি ট্যাগটা শুরু হয়েছে বডি ট্যাগটা শেষ হয়েছে কোথায় এই যে বডি ট্যাগটা হচ্ছে এখানে শেষ আবার এখানে স্ক্রিপ্ট ট্যাক আছে তাহলে স্ক্রিপ্ট ট্যাক শুরুও আছে তাহলে এখানে স্ক্রিপ্ট ট্যাক শুরু স্ক্রিপ্ট ট্যাগ শেষ মানে এটা হচ্ছে জাবা স্কিপ্টের আর এখানে ডিপ থেকে শুরু করে বাদ বাকি যতটুক আছে যে মানে এইখান পর্যন্ত মানে এই যে এখানে ডিপ থেকে শুরু করে এই যে এইখানে ডিপ পর্যন্ত তার মানে এটা হচ্ছে আমার এসটিমেলের কোড সো আমি চাইলে এটাকে পার্ট টু পার্ট করে আমি নিতে পারি আমি একটা কাজ করি এটাকে কাট করে নেওয়া যায় কিনা একটু দেখি না মনে হয় দিবে না যতটুকু বুঝা যাচ্ছে এটা বরং চলেই গেছে আর যাই হোক আমি আবার একটু ট্রাই করছি এখান থেকে প্রথমে হচ্ছে এখানে এই ডিবর স্ট্রাকচারটা দিচ্ছে দিচ্ছি তারপরে এই যে ডিপ এখান থেকে নিচ্ছি কপি করে মানে যে এটা পর্যন্ত পর্যন্ত চলতেছে তাহলে আমরা ডিপটা হ্যাঁ এখান থেকে কপি বা কাট করে নিলাম তাহলে ডিভের এর অংশগুলা বা এস এর অংশটা আমার চলে গেছে হ্যাঁ যেহেতু চলে গেছে আমরা এখন আসি আমাদের কোড স্ট্রাকচারে তাহলে এসটিএমএল এর আমরা এখন বসাতে চাচ্ছি কোথায় স্লাইডার পার্টে সো আমি এস্টেবল সেকশনে যাই সো আমরা স্লাইডার যেহেতু পার্ট বানাইছিলাম যে যে স্লাইডার পার্ট শুরু স্লাইডার পার্টটা এখানে ইন্ট হয়েছে সো সমস্ত কোডগুলো হবে আবার এই অংশে এখানে আমার এস্টিমেল এর এতদিন যে কোডগুলো ছিল সবগুলো আছে আমি এখানে রেখে দিলাম সো এস্টিমেল অংশটা শেষ তারপরে আমরা আসি হচ্ছে এখান থেকে এর কোডগুলো তাহলে এর কোডগুলো তারা ইন্টারনাল বা ইনলাইন সিস্টেমে কাজ করছে ইন্টারনাল সিস্টেমে কাজ করছে এখন আপনার ইচ্ছা আপনি কি ইন্টারনাল সিস্টেমে কাজ করবেন কিনা এটা একটা বিষয় সো ইন্টারনাল সিস্টেমে যদি আমি চাই তাহলে এটাকে কাট করে নিয়ে আমরা হচ্ছে মাথার ভিতর নিয়ে বসে দেবো মাথাটা কোথায় আছে এই যে এখানে মাথা আছে সো মাথা শুরু এই সরি সরি এই যে এখানে মাথা শুরু মাথা শেষ এটা ভিতর নিয়ে আমি রাখতে পারি অথবা আমি আলাদা একটা সিএসএস ক্রিয়েট করে ওইখানে রাখতে পারি ইচ্ছে আপনাদের এখন আপনাদের মনে হয় যদি এখানে রাখলে সুবিধা হবে সো এখানে রাখতে পারেন অথবা এই যে স্টাইল ডট সিএসএস এর ভিতরে নিয়ে আপনি রাখতে পারবেন এটা কোনো সমস্যা নেই ঠিক আছে সো বা আরেকটা টেকনিক আছে যে আমি আরেকটা স্লাইডের জন্য একটা আলাদা সিএসএস করে নিই দেখাই আচ্ছা তাহলে আপনাদের সুবিধার্থে একটা কাজ করি একটা সিএসএস এর ফাইল ওপেন করি নিউ ফাইল সেটা সিএসএস হবে তো আগে আমি একটু সেভ করে নিতে যাচ্ছি সেই করার জন্য এস দিলাম অথবা এখান থেকে সেই আমরা যেতে পারি ভিতরে আছে যাই হোক এখানে দিচ্ছি আমি নাম দিচ্ছি একটু মিনিংফুল যাতে বুঝতে পারি হ্যাঁ এই নামই দিচ্ছি এখন বিশরে হচ্ছে করলাম কিন্তু এটা তো লিংক করাতে হবে স্টিমি ফাইলের সাথে সো মেইন ফাইলটা সবার নিচে থাকবে আর সাব ফাইলগুলা আমরা উপরে আমরা লিংক করব কারণ সবার নিচে যে লিংকটা থাকে এটা পাওয়ার সবচেয়ে বেশি থাকে লিংক আরিয়েল আমরা এত কষ্ট করাক কি দরকার আমরা ডাইরেক্ট লিংক লিখলে অপশনটা চলে আসে যে লিংক সিএসএস দিলে অটোমেটিক চলে আসছে তারপর হচ্ছে এখান থেকে আমরা ফোল্ডারের নামটা লিখে দিই এখন আমি যাই স্লাইডার ডট সিএসএস এখানে সিএসএস এর কোডগুলো গুলো আমরা রেখে দিছি যেহেতু এটা আলাদা এক্সটারনাল সিএসএস তো এখানে স্টাইল তো আমার ইউজ করার দরকার নেই যদি আমি হ্যাড ট্যাগের ভিতরে ইউজ করতাম তাহলে আমার স্লাইডারের প্রপার্টি ইউজ করার হতো সো যেহেতু ক্লাস কল করে কাজ করছে সো এটা কাজ করবে সমস্যা নেই বাট এখানে কিছু কিছু মিসিং আছে আমার মনে হচ্ছে যেমন আমরা এটার পরে সেকেন্ড প্যাকে শুরু সেকেন্ড প্যাকে শেষ তো এটার ভিতরে তো সেমিকুলন ইউজ করার কথা বাট সাম হাউ যেহেতু একবার তার একটা ইয়ে ইউজ করছে প্রপার্টি আর একটা ভ্যালু এর জন্য কাজ করতেছে একাধিক থাকলে তখন সেমিকুলোন ইউজ করছে আশা করছি এটা কাজ করবে সমস্যা হবে না সো আমার এতটুকু কাজও শেষ হ্যাঁ তো এসএমএল ইউজ করলাম সিএসএস ইউজ করলাম তো বাকি রয়ে গেলো কি যাবার স্ক্রিপ্টের কূটটা রয়ে গেছে সো জাবার স্ক্রিপ্টের কুটটা তার কোথায় বসেছে বডি ট্যাক শুরু এখানে বডি ট্যাগ ভিতরে সো আমরা এখান থেকে স্ক্রিপ্ট শুরু শেষ আমি আবার বলছি আপনাদের কাজ করতে গিয়ে যদি দেখেন স্লাইডারটা ঝামেলা লাগতেছে তাহলে স্লাইডারের পার্টটা বাদ দিয়ে বাকি পার্টগুলো শেষ করে নেবেন নেক্সট ক্লাসে যখন আসবেন তখন আমি হাতে কলমে স্লাইডের পার্টটা ধরিয়ে দিয়ে দিব ঠিক আছে যদি মনে করেন যদি প্রবলেম হচ্ছে তাহলে তাহলে দেখেন সব কিছু ইমটি হয়ে গেছে সেটা কোথায় বসাবো আমাদের এস্টেমেটের পার্টে আসি ফটির পার্টটা কোথায় শেষ হয়েছে ফটির পার্টটা হচ্ছে আমার এখানে শেষ হয়েছে সো আমি এখানে একটা কমেন্ট করে রাখি স্লাইডার কোড এখানে দিচ্ছি স্লাইডার জ্যাস কোড ইন্ড ঠিক আছে সো এটার ভিতরে আমি এখন সমস্ত কোডগুলা এখানে রেখে দিচ্ছি সেভ করে নিলাম এইবার আসি আউটপুটে যেহেতু সমস্ত জিনিসগুলো আমার ইউজ করা হয়ে গেছে সো এখানে একটা মিসিং আছে সেটা হচ্ছে আমরা যদি আচ্ছা দেখি আমরা প্রবলেমটা কি আগে দেখি তারপর আপনাদের বলতেছি হুম আসছে কিন্তু এই যে এখানে একটা মিসিং আছে মানে ছবিগুলা পাইতেছে না যার ফলে এরকম দেখাচ্ছে আচ্ছা সো ছবিগুলোর বিষয়টা হচ্ছে কি যে আমি যদি কুড়ে যাই মানে এস এ কোড যে এখানে ইউজ করছিলাম স্লাইডারের এই যে এখানে দেখেন এই যে ইমেজের কোড আছে আই এম জি আই যেখানে যে ইমেজের নামগুলা যে দিসে এই নামে কি আমার এখানে কোনো ছবি আছে এই নামে তো আমার কোনো ছবি নেই সো এই ছবিগুলো তো আমাকে সেভ করতে হবে তাই না আচ্ছা সো আমি একটা কাজ করি এখানে এই ছবিটা একটু ওপেন করি বা এখানে আমি ডাইরেক্ট সেভ সেভও করে নিতে পারি ধরেন সেভ ইমেজেস কোথায় সেভ করবো এসটিএমএল সিএসএস সি প্রজেক্টের ভিতরে এখানে ইমেজ ফোল্ডারের ভিতরে দেন হচ্ছে এটা তারপরে সেকেন্ড ওয়ান এখান থেকে সেভ ইমেজেস একইভাবে এটাকেও দিলাম একইভাবে থার্ড ওয়ান সেভ ইমেজেস এটাও এখানে দিলাম তো রাখা শেষ লোকেশনটা তো ডাইরেক্ট না লোকেশনটা কি একটা ফোল্ডারের ভিতরে আছে সো ফোল্ডারের নামটা তো লিখতে হবে তাই না ইমেজ ফোল্ডারের ভিতরে দেন হচ্ছে আমার ইমেজটা সো একইভাবে লাস্টের গুলো তো একই অবস্থা হবে তাই না সো এরপরে তো কি করলাম যে জি স্ল্যাশ আর দেখানো দরকার না এটা এমনিতেই পাবে সো দেন আবার এখানে আই এম জি স্ল্যাশ ফোল্ডের লোকেশন অনুসারে দিয়ে দিলাম সো এভার সেভ করি যেহেতু এখানে দেখা যাচ্ছে যে একটা প্রবলেম আছে দেখেন যে আমি যে যে ডিপটা নিছি এই ডিপের ওয়াইটটা দেখেন দিছে ম্যাক্স ওয়াইট আষ্টশো পিক্সেল কিন্তু আমরা দিছি কিন্তু বারোশো পিক্সেল তো এখানে একটা প্রবলেম আছে বাট এখানে ইমেজগুলো আবার হান্ড্রেড পার্সেন্ট দিছে মানে এখানে হান্ড্রেড পার্সেন্ট মানে কি মেন ডিবে যতটুকু ওয়াইট থাকবে সে অনুসারে ইমেজের ওয়াইটগুলো শো করবে সো আমরা কিন্তু আবার দিছি হচ্ছে আপনার এজে বারোশো পিক্সেল

সো এভাবে প্রবলেমগুলো একটু দেখে নিতে হবে আগে থেকে এবার রিফ্রেশ করে দেখি এই যে এবার প্রপারলি ভাবে টোটালটা পাইছে তারপরে এখানে হয়তো একটা ভুল আছে ভুলটা হয়তো আমি কোনোটা শুরু করছি এটা শেষ করা হয়নি সামভাব সো এটা হয়তো কোনো একটা আশেপাশে একটা ইয়ে থেকে আসতেছে এরটা যাই হোক এটা হয়তো ফাইন্ড আউট করতে পারবো সমস্যা হবে না সো এই হচ্ছে মূলত বিষয় এখন একটা প্রবলেম এই জিনিসগুলো আসলে খুব ঝামেলা দায়ক বিষয় এই যে এই একটা ইয়ে আসতেছে থেকে এটা কোন একটা জায়গা থেকে আসতেছে মনে হচ্ছে উপর থেকেও আসতে পারে আচ্ছা আমরা একটা কাজ করি এটা প্রবলেমটা আমি কিছুটা ধরতে পারছি কারণ তারা যে কোর্ট করছে তাদের হয়তো এখানে কোনো হাইড ওয়াইড দেওয়া আছে কিনা যেমন এখানে যেমন এখানে ম্যাক্স ওয়াইড দেওয়া আছে কিন্তু এখানে কিন্তু হাইট কল করা নাই হ্যাঁ সো আমরা কিন্তু আবার নির্দিষ্ট একটা হাইট দিয়ে রাখছি সো এটা একটা ফ্যাক্ট হতে পারে সো আমি এখানে একটা জিনিস অ্যাপ্লাই করতে যাচ্ছি যে আমাদের এখানে যে স্লাইডার পার্টটা ছিল এটার হোয়াইট এটার হাইট কত দেওয়া ছিল এই যে এখান থেকে যদি আমরা খেয়াল করি স্লাইডার 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 খুঁজে বের করতে হলে আমরা সার্চ করে বের করে ফেলবো আর কি স্লাইডার আর্টিকেলের আগে হবে এসআইটার আগে এই যে এই ইন স্লাইডার পার্ট তো এটা দিয়েছিলাম হচ্ছে অ্যাজ এ হাইট দিয়েছিলাম তিনশো পঞ্চাশ পিক্সেল কারণ এটাকে তিনশো পিক্সেল পিক্সেল কিনা এটা একটা বিষয় সো আমরা যদি একটু খেয়াল করি বা এটা যদি ধর এটার একটা যদি হাইট এখানে তো কোন জায়গায় কমিশ কল করা হয়নি তাই না সো এটাকে একটা টেকনিক্যালি দেখতে পারি চাইলে এখানে আমি এখানে আবার হাইট উল্লেখ করে দিই

যাই হোক এটা একটু স্কিপ করতে যাচ্ছে আপাতত সো এখানে আমরা হচ্ছে ইনলাইন সি এসএস ছিল তাহলে এখানে স্টাইল সি এসএসও একটা কোড রয়ে গেছে এটা হচ্ছে আমরা ডাইরেক্ট অনলাইন সিস্টেম যদি করে দিই এটা করতে পারি বা ম্যানুয়ালি আমরা ডাউনলোড করে নিতে পারি এটা আসলে খেয়াল করি না যে এটা যে লিঙ্ক ছিল সো আমরা একটা প্রথমে দেখি লিঙ্কটা একদম ডাইরেক্ট ইউজ করে দেখি তারপরে না হয় ম্যানুয়ালি করব বা এটা কোডগুলো আইনও আমরা বসাইতে পারবো সমস্যা হবে না So height. আবার আবার প্রবলেম সলভ হয়ে গেছে তার মানে এখানে এই জিনিসগুলো নিচে চলে আসছিল সো এখানে মনে হয় আমরা যেটা হাইট দিছি হাইটটা না দিলেও চলবে যে স্লাইডার পার্টি যে হাইটটা দিছি সো এখানে হাইটটা উঠাই দিই সো সমস্ত কোডগুলো যেহেতু ওইখানে লিখে আছে সো এখানে হাইটটা আমি উঠাই দিলাম এখন পারফেক্টলি সবকিছু হয়ে গেছে সো এখন বিষয়টা হচ্ছে এই যে লিংকটা এই লিংকটা কিসের একটা জিনিস আপনাদের দেখাই সেটা হচ্ছে এই যে এখানে যে লিংকটা আমরা ছিল আমি যদি এটাকে আরেকটা নতুন ট্যাব ওপেন করে লিংকটা দেই আপনাদের মানে এটা লিংক আছে সার্ভারের ফাইলটা একটা সিএসএস এর ফাইল আছে সিএসএস ফাইলটা একটা অনলাইনে কোথাও একটা লিংক করা আছে যেমন আমি বাকি কোডগুলো সরাইয়া আপনি শুধু ওই ওয়েবসাইট ইউআরএলটা রাখতেছি দেখেন যেটার সাথে হচ্ছে আমরা লিঙ্ক করলাম সো একটা সিএসএস ফাইল যে আছে সো সিস্টেম করতে পারি আমরা করে কিন্তু কখন হবে যখন আমরা আবার অফলাইন হয়ে যাবো ইন্টারনেট কানেকশন থাকবে না তখন কিন্তু এই অনলাইনে কানেকশনটা পাবে না সো আমরা একটা কাজ করতে পারি লিঙ্কের আমরা তো ফাইলটা ওপেন করলাম এটাকে ডাইরেক্ট সেভ করে দিই

ওকে সেভ হয়ে গেছে তো আমরা এটা যেটা ডাউনলোড করলাম ফাইলটা সো এটাকে লিংক করে দি সো এটা অনলাইন সাথে লিংক করা আছে এই যে লিংকটা আছে অনলাইন সো আমি এখন ডাইরেক্ট লিংক করে নিতে যাচ্ছি সো লিংক আ সিএসএস ফাইলটা রাখা আছে কোথায় সিএসএস নামে ফোল্ডারের ভিতরে দেন এই সিএসএস ফোল্ডারের ভিতরে

সো পরবর্তীতে ধরেন এখানে একটা হাডার পার্ট যেখানে আমরা কন্টেন্ট এখানে চাইলে হচ্ছে আপনি ধরেন এখানে কারো একটা ছবি রাখবো ওনার একটা ডিসক্রিপশন দিব তারপর হচ্ছে এখানে কিছু ট্যাক্স রাখবো এভাবে কাজটা করতে চাচ্ছি বলেন আচ্ছা যেহেতু আপনারা আমি দেখাই যাচ্ছি তো আপনারা ভিডিও দেখে যতটুকু পারেন কভার করেন না পারলে সমস্যা নেই নেক্সট ক্লাসে আসার পর যার যার প্রবলেম রয়ে গেছে শুধু প্রবলেম সলিউশনের উপরে আমরা ক্লাস চালাই যাব কারণ আমি জানি যারা নতুন তাদের এই জিনিসগুলো কভার করতে খুবই কষ্ট হবে তো তাদের জন্য আমি আবার বারবার বলছি আপনার কাবার করা ইজি হবে আগে স্ট্রাকচারটা মেনটেন করে নেবেন প্রথমে হ্যাডার পার্টটা পরিপূর্ণ করবেন তারপর আর কিছু করার দরকার নেই জাস্ট শুধু পার্টগুলো করবেন যেমন হ্যাডার পার্ট তারপর হচ্ছে আপনার এখানে কি বলে এটারে এই যে স্লাইডার পার্ট তারপরে এটা তারপরে এটা এটা করার পর স্ট্রাকচারটা যখন রেডি হয়ে যাবে তারপরে ইলিমেন্টগুলো বসাবে যেমন নেভিগেশনের কোডগুলো বসাইলাম তারপরে স্লাইডের কোডগুলো বসালাম তারপরে এখন এসে আমি এই সাইডটা আমি হাতে ধরতেছি এভাবে স্টেপ বাই স্টেপ করলে আশা করি প্রবলেম হবে না আপনাদের প্রবলেম পড়লে এগুলা আমার সলিউশন করতে আমার জন্য সুবিধা হবে আচ্ছা সো এখন যাচ্ছি আমার লেফট সাইড পার্টে তো একটা এখানে বিষয়টা আমরা অনেক ভাবে করা যায় ডাইরেক্ট কোডিং করা শুরু করে দিতে পারি এটা একটা বিষয় যদি আলাদা আলাদা পার্ট হয় তাহলে এটাকে আবার আলাদা আলাদা ডিপ করে আপনি করতে পারেন সবচেয়ে ইজি মানে সবচেয়ে প্রফেশনাল হয়েছে প্রত্যেকটা পার্ট ডিপ দিয়ে ডিপ ডিপ দিয়ে করা কিন্তু অনেকে বিরক্ত হয়ে যায় কিন্তু কোডিং এর মেন সিস্টেমটা হচ্ছে এরকমই প্রত্যেকটা পার্ট হচ্ছে আপনি ডিপ দিয়ে যদি করেন তাহলে এটা ভালো হয় যেমন আমি এখানে ডিপ দিয়ে করছি

এটা নির্দিষ্ট কোড আছে কন্টেন এরিয়ার ভিতরে এই যে এখানে স্টার্ট টু কন্টেন এরিয়া সেকশন এসআইড তাহলে এসআইড এর পরে অংশটা দিচ্ছি যেহেতু এখানে ল্যাপ পার্ট ল্যাপ পার্ট শুরু ল্যাপ পার্ট শেষ সো ল্যাপ পার্ট ভিতরে আমি সমস্ত কোডগুলো রাখার চেষ্টা করছি এসআইড ইমেজের জন্য আমি একটা হাইড ওয়াইড দিচ্ছি একটু কাজ করি এখানে এগুলো নিয়ে নিচ্ছি তাহলে এটা তো এই যে এসআইড ইমেজ মানে ল্যাপ পার্ট মানে এসআইড ভিতরে তো আর দুইটা পার্ট থাকবে শুধু ইমেজটাই থাকবে সো এটা ব্লক হিসেবে থাকলে আমার কোনো প্রবলেম নাই

এটা আসে নাই হয়তো বা আমার HTML part আর CSS আচ্ছা আচ্ছা okay এই যে চলে আসছে হ্যাঁ কাজটা হয়ে গেছে তারপরও যদি ইয়ে করতে হয় তিনশো পঞ্চাশ সে বৃদ্ধি করলাম হ্যাঁ আচ্ছা হলো এখন বিষয়টা হচ্ছে তারপরে ধরেন একটা প্যারাগ্রাফ দিয়ে শর্টকার ছবি ইউজ করতে হবে তো ছবি বিষয়টা ওই আগের মতো এখন ধরেন এসটিমেল দিয়ে সেরে দি হ্যাঁ এত সময় নিয়ে চাচ্ছি না তো এখান থেকে দেখি কোন একটা ছবি মনে হয় আছে সময় একটু নষ্ট হয়েছে এটা আমি ডাইরেক্ট এসটিমেল করিনি এসআইটির ইমেজের জন্য আমি একটা ইমেজ দিতে চাচ্ছি সো ইমেজের কোড আই এম জি এসআরসি তারপর হচ্ছে কি আই এম জি নামক একটি ইমেজ দেন হচ্ছে যে এটা দিয়ে দিলাম সো ইমেজটা একটা ক্লোজ করে নিলাম এখন চাইলে একটা কাজ করতে পারি এটা তো ওয়াইড হান্ড্রেড পার্সেন্ট করে দিলে এটা প্রপার ওয়েতে বসে যাবে আর না হয়তো একটা কাজ করে যেতে পারে যে কাস্টুমভাবে যতটুক হাইড ওয়াইট দেওয়া হয়েছে এটার ক্ষেত্রে আমরা সেম হাইড ওয়াইট দিয়ে নিতে পারি সো এখন একটা ছোটো এখান থেকে আমরা ইমেজটাকে একটু কল করতে হবে যেটা বোঝাচ্ছে বা এটাকে আমরা না হয় যেটা শিখছি ওই কাজটা করে নেব যেমন ধরেন এসআইডিমেস তো এসআইডি মেস তাহলে আমি যদি ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে দিতে চাই অনেকগুলো কোড লিখতে হবে এটা একটা ঝামেলা আমার মনে হয় যে একটু উপর থেকে নামানো দরকার যে মার্জিন টপ টপ করে ফাইভ পিক্সেল একটু নামিয়ে আনি দেখি এটা নামি কিনা

আচ্ছা তো একটু গ্যাপ আছে গ্যাপটা চাইলে আমরা উঠাই দিতে পারি কারণ আমরা তো এমনি তো কালার রাখবো না হ্যাঁ বা গ্যাপটা আমি চাইলে উঠাও দিতে পারি আমাদের তো আমরা যদি চাই যে গ্যাপটা উঠাই দিব তাহলে কি করব গ্যাপটা উঠাই দেওয়ার জন্য সেসে করে আসি কোথায় জানি এখানে 5 পিক্সেল নিছিল না পেডিং টপ সো এটাকে আপাতত জিরো পিক্সেল করে দেই দেখি কেমন লাগে হুম মোটামুটি পারফেক্ট